হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যাসল্টেড রেসিপিজ বাই সুচিস্মিতা মাত্র এক মিনিটেই আজ বানাচ্ছি হেলদি চকলেটি এগলেস ব্রাউনি সবার প্রথমে একটা জরুরি বিষয় বলে নিই এটা হচ্ছে টেবিল স্পুন পনেরো মিলিট হয় এগুলো আজ এটা দিয়ে মেপেই সব কিছু দেবো আচ্ছা যদি এটা না থাকে তাহলে এই রকম চামচ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যেটাকে আমরা টেবিল স্পুন হিসেবে জানি মানে খাবার চামচ সেই চামচের দেড় চামচ মানে এক টেবিল স্পুন হয় আর সেটাও যদি না থাকে এরকম ছোট গ্লাস বোল থাকলে সেটার এক বোল মানে ওয়ান টেবিল স্পুন সুতরাং যে কোনো একটা দিয়ে মেপে নেবেন সবার প্রথমে ফোর টেবিলস্পুন আটা নিয়ে নিচ্ছি যেহেতু আজ হেলদি ব্রাউনি তৈরি করছি তাই আটা ব্যবহার করছি তবে আপনারা চাইলে ময়দা অবশ্যই ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন কোকো পাউডার যেহেতু চকলেট ব্রাউনি বানাচ্ছি তাই কোকো পাউডারটা অবশ্যই লাগবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ নুন আর ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার যদিও ব্রাউনিতে বেকিং পাউডার ব্যবহার হয় না কারণ ব্রাউনির সেই ফুলে ওঠা বা ফ্লাফি ব্যাপারটা থাকে না তো যাই হোক এই ডিফারেন্সটা আমি আপনাদের বলে দেব। ড্রাই ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটা বলে আমি ফোর টেবিল স্পুন গুঁড়ো করে নেওয়া চিনি দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই গুঁড়ো করে নেবেন তাহলে সুবিধা হবে আর যদি গুঁড়ো করে না নেন তাহলে কিন্তু থ্রি টেবিল দিলেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি টু টেবলস্পুন স্পুন বাটার বা গলানো মাখন এখানে মাখনটা ব্যবহার করতে পারলেই ভালো হয় তাহলে এটা খেতে অনেক বেশি টেস্টি হয় না থাকলে অবশ্যই সাদা তেল ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি থ্রি টেবিল দুধ লিকুইড দুধ দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এবার সব কিছু খুব ভালো করে একটা ফর্কে সাহায্যে মিশিয়ে নিলাম এবার ব্রাউনি ব্যাটারটা তৈরি করব একটা মিক্সিং বলে প্রথমে এই মিশ্রণটা দিয়ে দিলাম এবার যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব একসাথে পুরোটা দেওয়া যাবে না তাহলে মেশাতে অসুবিধা হয় আর লাম ফর্মেশন হতে পারে তো তাই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে ব্রাউনি আর কেকের একটা বেসিক ডিফারেন্স রয়েছে কেক কিন্তু অনেকটা ফুলে নরম হয় ফ্লাফি হয় যেখানে ব্রাউনি কিন্তু ডেন্স আর ফাজি হয় একটু শক্ত হয় মানে কেকের মতো অতটা সফট হয় না আর এর ব্যাটারটাও কেকের থেকে একটু শক্তই থাকে যাই হোক আমি ব্যাটারটা তৈরি করতে করতে দেখলাম যে আরও একটুখানি দুধ দিলে ভালো হয় তো আমি হাফ টেবল স্পুন মানে ওয়ান টি স্পুনের মতোন আর দুধ অ্যাড করলাম দেখুন ব্যাটারের টেক্সচারটা ঠিক এরকম হবে মানে কেকের মতন অতটা পাতলা হবে না একটু ডেন্স হবে এর মধ্যে টুকরো করে নেওয়া আমন্ড আর ডার্ক চকলেট দিয়ে দিলাম এই দুটো সম্পূর্ণ অপশনাল তবে বুঝতেই পারছেন দিলে খেতে বেশি ভালো হবে তাই যদি থাকে তাহলে দেবেন আমার কাছে আমন্ড ছিল আমি এটা দিলাম আপনাদের কাছে যদি কাজু পেস্তা বা আখরোট থাকে যেটা থাকে সেটাই ব্যবহার করতে পারবেন আজকের ব্রাউনিটা আমি এইরকম যে চা কফি খাওয়ার ডিসপোজেবল কাপ হয় মানে কাগজের কাপ হয় যেটা সেই কাপে তৈরি করছি আচ্ছা বন্ধুরা এরকম ব্রাউনি আপনারা আগে কখনো দেখেছেন যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানান যাই হোক এই ডিসপোজেবল কাপগুলো গ্রিস করার প্রয়োজন পড়ে না তাই এর মধ্যে আমি ব্যাটার ভরে নিলাম আমি মোটামুটি হাফ করে ভরেছি এয়ার বাবলস বের করে দেওয়ার জন্য একটু ট্যাপ করে দিচ্ছি ব্রাউনি অবশ্য খুব একটা বেশি ফোলে না যাই হোক মাইক্রোভ আগে থেকে রেডি করে নেওয়া বা প্রিহিট করে নেওয়ার প্রয়োজন নেই এগুলো কিন্তু একটা একটা করেই তৈরি করতে হবে একের বেশি একসাথে তৈরি করা যাবে না মাইক্রো মোডে এক মিনিটের জন্য আমি এটাকে কুক করে নিচ্ছি সাধারণত আমরা খাবার দাবার গরম করার সময় যেটা ব্যবহার করি মানে টাইমার দিয়ে স্টার্ট করি ঠিক সেটাই করতে হবে এক মিনিট সময় দিয়ে স্টার্ট করে দিতে হবে আর ঠিক এক মিনিটেই আপনাদের সামনে একদম ব্রাউনি তৈরি হয়ে যাবে ঠিক এই রকম একদম পারফেক্ট মানে ব্রাউনির যে ফাজি টেক্সচারটা আসে ঠিক সেটাই এসেছে ব্রাউনি কিন্তু কেকের মতন ফোলে না ওপরটা কিন্তু ফ্ল্যাট থাকে আর এটা হয়ে গেছে বুঝবেন কি করে দেখুন ওপরে থেকে ব্যাটার হাতে কিন্তু লাগছে না একই রকমভাবে আমি সব তৈরি করে নিয়েছি তবে এক মিনিটের বেশি সময় কিন্তু দেবেন না বন্ধুরা তাহলে কিন্তু এটা ভীষণ শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এগুলোকে উল্টো করে একটুখানি ট্যাপ করলেই খুব সুন্দরভাবে এটা বেরিয়ে আসবে কাপের গায়ে কিন্তু একটুও লেগে থাকে না আমার যে সকল বন্ধুর মাইক্রোওয়েভেন নেই তারা এটা কড়াইতেও বেক করতে পারবেন একটা হেভি বেসের কড়াইতে একটা স্ট্যান্ড রেখে তার উপরে এই কাপগুলোকে বসিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন বেক করলেই এগুলো তৈরি হয়ে যাবে একটা টুথপিক দিয়ে অবশ্যই দেখে নেবেন যদি না বেক হয় তাহলে আরও একটু বেশি সময় ধরে বেক করবেন একদম পারফেক্ট এই রকম ব্রাউনি কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এবার আসুন ভেতরের টেক্সচারটা আপনাদের দেখিয়ে দিই দেখুন দেখে কি কোনোভাবে বোঝা যাচ্ছে যে এই ব্রাউনিটা আমরা মাত্র এক মিনিটে তৈরি করেছি একদম পারফেক্ট টেক্সচার তাই না আর ভেতরে যে চকলেটটা মেল্ট হয়ে গেছে সেটা কিন্তু যখন খাবেন মুখে পড়লে দারুণ লাগবে খেতে আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার যে সকল বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অনেক অনেক লাইক আর শেয়ারের মাধ্যমে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে টিল দেন টেক কেয়ার বাই বাই